أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মহারাজ সালাত আদায় করতে আসার মনে তৌফিক দান করেছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেই মহামানব পৃথিবীতে না আসলে আমরা এত সুন্দর জীবন ব্যবস্থা হিসেবে একটি ধর্ম ইসলামকে পেতাম না, ঠিক কিনা বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার যেই প্রকার আছে, কোন দিন তিনি এসেছে, কোন মাসে এসেছিলেন, কত তারিখে এসেছিলেন, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনায় তুলে ধরবো, জানার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈদের মিলাদের নাবি পালন করা যাবে কি, কথা কি বোঝা গেল? ঈদের মিলাদের নাবি পালন করা যাবে কি? কোরআন সুন্নাত থেকে আমরা জানার চেষ্টা করবো নবী যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে এসেছিলেন, কোন মাসে এসেছিলেন। কোরআন সুন্নাহ যদি অনুমোদন দেয় আমরা সেই কাজ করতে পারবো, ঠিক না? আর যদি কোরআন সুন্নাহ অনুমোদন না দেয় সেই কাজ আমরা করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তিনি যে আসবেন সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছিল আহম্মদ নামে একজন নবী কুরাইশ বংশে মক্কাতে আসবে, সেই হবে তোমাদের সর্বশেষ চূড়ান্ত নবী, পথ দেখা নেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সেই কথাটি বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 61 নম্বর সূরা 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন 28 নম্বর পারা, আল্লাহ বলছেন জানিয়ে দেওয়া হয়েছিল, সুবহানাল্লাহ। কিন্তু ঈসা
বাণীকে তারা মেনে নেয় নাই, এছাড়া যে ভবিষ্যৎ বাণী দিয়েছিলেন তার যে ধর্মগ্রন্থে আল্লাহ জানিয়েছিলেন সেটাও তারা পালন করে নাই। এছাড়া কি বলবো, তার কোরআনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছেন কাজ
যদি আমরা এটা তো বুঝি বলেছে, এটা করা যায়, এটা ধর্মে আছে, কিন্তু যদি নবী না বলে, আমাদের নবী যদি ওই বিষয়ে পারমিশন না দেয়, তাহলে অবশ্যই আমার ইসলাম কিন্তু জাহান্নাম হয়ে গেছে, ঠিক কিনা বলে? তবে আমরা নবীর নামে কথা বলতে হলে অবশ্যই সতর্কতার সাথে কথা বলতে হবে, আমাদেরকে যাচাই বাছাই করেই কথা বলতে হবে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আল্লাহ রাসূলের হাদিস, এটা জেনে শুনে বলতে হবে। এক নম্বর এবং দুই নম্বর আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার ঈদে মিলাদুন নবী বলে বলে কিনা, আচ্ছা ঈদে মিলাদুন নবী এই শব্দটা কোন হাদিসে বলা আছে কিনা আগে আমাদের বলে দিতে হবে। নাকি ঈদে মিলাদুন নবী এই শব্দটা আমি অন্তপক্ষে খোঁজ করে কোরআন হাদিসের কোথাও এমনকি জাল জৈব মিথ্যা হাদিসে খুঁজে পেলাম না যে ঈদে মিলাদুন নবী শব্দটুকু কোন জাল হাদিসের জৈব হাদিসের উল্লেখ আছে। কথা বুঝতে পারলে সহি হাদিসের কথা তো বাদই থাকলো, তাহলে কোরআনে নাই এই শব্দটি, হাদিসে নাই এই শব্দটি, তাহলে আমরা কি বলতে পারবো ঈদে মিলাদুন নবী মুসলমানদের জন্য আবশ্যকভাবে করে দেওয়া হয়েছে দুইটা দিন ঈদ পালন করা? কয়টা দিন? দুইটা ঈদ হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তিনি বলেছেন প্রত্যেকটা জাতির ঈদ আছে, আর আমাদের হচ্ছে ঈদ আছে ওহাজা ঈদুনা ঈদুল ফিত্র ও ঈদুল আযহা, আমাদের জন্য ঈদ হচ্ছে বছরে কয় দিন? সবার বলে কয় দিন? দুই দিন, একটা হচ্ছে ঈদুল ফিত্রের দিন আর একটা হচ্ছে কি দিয়েছে। এখন আমরা যদি এখানে আরেকটা যোগ করি তাহলে ওইটা আমরা একটু অতিরিক্ত করে ফেলছি, করছি অতিরিক্ত, আর অতিরিক্ত যদি আমি করি যেটা কোরআনেও নাই নবী বলেন নাই, তাহলে নবীর নামে কি করা হচ্ছে? মিথ্যা কথা বলা হচ্ছে। আর যদি আমরা মিথ্যা কথা নবীর নামে বলি, নবীর উপরে কোন কথা তা বলে দিই, আমার ইসলাম কবে বানায় নিচ্ছে? জাহান্নাম বানায় নিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি যে রবিউল মাসে ১২ তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন মা আমিনার গর্ভ থেকে, এটাই জানি, ঠিক কি না? তবে একেবারে নির্দিষ্ট করে হাদিসেও নাই কোরআনেও নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১২ তারিখেই এসেছেন, এমন নাই। আটটা কমপক্ষে আটটা মতামত আছে, যারা ঐতিহাসিক যার ইতিহাস বই তারা এইগুলো বর্ণনা দিচ্ছে। কেউ বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে বারে রবিউল আওয়াল বলছি এই মাস সম্পর্কে মতামত আছে, খুব ক্লিয়ার এজ করে শুনতে হবে, খুব ভালো করে শুনবেন। কেউ বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে এসেছে, কোন মাসে? রজব মাসে। আরবি নামে তো আমরা মুখস্থ রাখি না, আমরা নামাজ পড়তে সেই আবার ঘুমানো শুরু করি, এই কথাগুলো আমরা শুনে না, কিছু যদি বিপক্ষে যায় সেইগুলো আমরা কি করি এসেছে? এখানে কিন্তু এইভাবে তারা বর্ণনা করছে, কিন্তু কেউ স্পেশালি বলতে পারছে না যে
থাকতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন পৃথিবীতে এসেছে এইটা আমরা জানতে পারি। সবাই বলে সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই যে রোজা রাখেন এই রোজাটা রাখেন কি জন্য, এটা আমাদের একটু জানাবেন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, আমি এই সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি পৃথিবীতে এসেছি সোমবারে, আর এই সোমবারের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুওত লাভ করেছি বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা দিন পেয়ে যাচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন পৃথিবীতে এসেছে এইটা আমরা পাচ্ছি, ঠিক না? সহিহ মুসলিম খুলে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সোমবারের দিন পৃথিবীতে এসেছি, আর এই দিনে আল্লাহ আমার উপরে নবুওত দান করেছে, এর শুকরিয়া স্বরূপ আমি প্রতি সোমবারে রোজা পালন করি, সিয়াম রাখি। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি নবীজির জন্মদিন পালন করতে হয়, নবীজির অনুসরণ করতে হয়, নবীজির সুন্নাত পালন করতে হয়, তাহলে পরে প্রত্যেকটা সোমবারের সিয়াম পালন করা নবীজির সুন্নাত, ঠিক কিনা? দ্বিতীয় কথা যে নবীজির সুন্নাত বলছেন আমি সোমবারের দিন আল্লাহ আমাকে পৃথিবীতে দিয়েছেন পাঠিয়েছেন, তাহলে রবিউল আওয়াল মাসও যদি আমরা ধরি যে রবিউল আওয়াল মাসে নবীজি এসেছেন, তাহলে সেই দিন পরে কয় তারিখ? অন্য কোন উদ্দেশ্য
সাথে সাথে কোনো কথা না
বলেছেন আমরা যখন হাদিসের থেকে পাবো ওইগুলো পালন করবো, সাথে সাথে আমাদের নিয়ে যাবে যে আমরা পালন করবো, আমরা আত্মা না দেব না। আর আমরা কি করে খোলা যুক্তি উপস্থাপন করতে যাই যে না করলি এতদিন ধরে করে আসছি এটা কি বাদ দেওয়া যায়? ওই যে আমাদের ইমানের জোর, ঠিক কিনা হলো? নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। শোনো, নবীজিকে অনুসরণ করতে হবে। আপনার নবীজির উপরে বিশেষ করে যখন রবিউল আউয়াল মাস আসছে, তারিখের যেহেতু 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখের কথা বলা হচ্ছে, আপনি এই দিনগুলো বেশি বেশি করে নবীজির উপরে দরুদ শরীফ পড়েন। কি পড়েন? দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়লে আপনার থেকে কতগুলো লাভ আপনার হবে। কি লাভ? নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পাঠ করলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার শ্রম হবে না, কিন্তু আপনি যদি আপনার দরুদ এখানে বসে এখনই পাঠ করেন, এই কাজগুলো আপনার থেকে আপনার হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন?